আপনি যেহেতু অনেক বড় একজন মানুষ, আপনার বাবার দরকার, আপনার ছবি সিনেপ্লেক্স কেন চলতেছে না? আপনার ছবিগুলো দেশের বাইরে কেন ইম্পোর্ট হচ্ছে না? আপনি কেন বিদেশ থেকে টাকা আনতে পারতেছেন না? অনন্য মামুন যে ছেলে ইন্ডিয়ান দালালি করছে, ছেলেটা তো বাস্তব ফিল্ম ইন্ডাস্ট্রির ধ্বংস করার জন্যই ও লাগছে। ও ইন্ডিয়ান লোক, বাংলাদেশি হইতে পারে। ওই যে অনন্য মামুন যে ছেলেটা অল্প বয়সে, ওই ছেলেটা ইন্ডিয়া থেকে ছবি আনছে, ও টাকা পায় কোথায়? ও কিসের ইনকাম, কিসের ব্যবসা? আর কোনো ব্যবসা না, ইন্ডিয়ান দালালি করছে। এই টাইপের দালাল গো আমি তো বাংলাদেশ। দীপজল ভাই যে প্রশ্নগুলো করেছে এবার তারই উত্তর দিয়েছেন অরণ্য মামুন। সম্প্রতি সময় একটা ভিডিও আমার হাতে আসলো, সেই ভিডিওতে আমি সেই মেসেজগুলো পেলাম। এটাকে মেসেজ না, এটাকে বলা হয় সরাসরি উত্তর দিয়েছেন দীপজল ভাই। যে তাকে জিজ্ঞেস করলো টাকা পেলে কোথায়, ওর তো কিছু নাই, এক কথা গরিব ছেলে, বলল দরদের মতো সিনেমা দালালি করা হচ্ছে, অনেক কথা বলল, অনেক অনেক কথা বলছে, এক দুটা কথা বলে নাই। আর ওনার বলার অধিকার আছে, উনি বাংলাদেশের জনপ্রিয় একজন পরিচালক, প্রযোজক, নায়ক, ভিলেন, অনেক অনেক প্রতিভা, উনি একজন ব্যবসায়ী। তো অরণ্য মামুন আপনারা জানেন সম্পাদক শাকিব খানকে নিয়ে মুম্বাই শুটিং করছে বেনারস, সেখানে সোনাল চৌহানকে নিয়ে অভিনয় করছেন, সেখানে অভিনয় করছেন আরও বলিউডের খ্যাতিমান অভিনেতা অভিনেত্রীদের দিয়ে, কলকাতার থেকে অভিনেত্রী নিয়েছেন। এবং সবথেকে বড় কি জানেন, বাংলাদেশের মানুষের ভিতরে একটা আবেগ কাজ করত যে আমাদের দেশে তো একটা নায়ককে চোখে পড়ে, শাকিব খান সুপারস্টার, তো উনি যদি বলিউডে কাজ করতো, যেহেতু কলকাতায় কাজ করেছে সিনেমাগুলোতে, তো এই ইচ্ছাটা সর্বমধ্যে ছিল, সেই ইচ্ছাটা পূরণ করছে। আর প্রিয়তমা লাস্ট একটা সিনেমায় কাজ করছে, সেই কাজ দেখে অনেকে বললো শাকিব খানের অভিনয় স্কেল অনেকটা বৃদ্ধি পেয়েছে। এখন সেই ইচ্ছাটা পূরণ করার জন্য অরণ্য মামুন গেলেন ইন্ডিয়া, ইন্ডিয়ায় গিয়ে ছবির কাজ করছেন। আর এরই মধ্যে একটা সাক্ষাৎকার হয় যত সম্ভব এনটিভি বা অনেক টিভিতে হয়েছে, সেখানে অরণ্য মামুনকে অনেকগুলো কথা বলে দীপজল ভাই, যে সে কিভাবে টাকা পেল, সে ইন্ডিয়া সিনেমা কাজ করতেছে, এগুলোকে নিয়ে তিনি নানা ধরনের মতামত দেয়। আর সেই মতামতকেই এবার ভালোভাবে জবাব দিছে। প্রথম যে পয়েন্টটা নিয়ে উনি বলেন যে টাকাটা তো এখানে কথা না, প্রতিভা, প্রতিভাটা বুঝতে পারছেন, ট্যালেন্ট সে কাজে লাগিয়েছে। ভালো যদি গল্প হয়, সেই সিনেমায় টাকা লাগানোর জন্য অনেক কোম্পানি রয়েছে, অনেক প্রোডাকশন হাউস রয়েছে, তারা বসে আছে। তো দেখেন দার্দ যে সিনেমাটা, এই সিনেমাটার জন্য সে অবশ্যই বিভিন্ন জায়গা থেকে টাকা পেয়েছে, এই উত্তরগুলো সে দিয়েছে। এখন যেই করা করা উত্তরগুলো কি জানেন, ডিপজল ভাই আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আসলে আপনার লাস্ট পাঁচটা ছবি দেখেন না, ছয়টা সাতটা ছবি দেখেন না, আপনার ছবিগুলো কোনো সিনেপ্লেক্স চালায়নি ডিপজল ভাই। তো আজকে আপনার এটা কি মানে একটু প্রেস্টিজে লাগে না যে আমার ছবি কেন সিনেপ্লেক্সে চলতেছে না, আমার ছবির কোয়ালিটি কেন এত পোর হয়ে গেল যেটা কেউ দেখছে না, মানুষ হাসাহাসি করছে? দীপজল ভাই যুগটা অনেক বড় হয়ে গেছে। সে দীপজল ভাইকে বলে দিছে যে আপনি যে সিনেমাগুলো করছেন সেটা কি মাল্টি কমপ্লেক্স বা সিনা কমপ্লেক্সে কি চলেছে? না, এটার উত্তর আমি এক কথাই দিই, আমি জানা মতে, আমি অনলাইন ঘাটাঘাটি করছি, দীপজল ভাইয়ের আপকামিং যে সিনেমাগুলো উনি কাজ করেছে বিগত চার পাঁচটা সিনেমা, এগুলোতে কোনোটাই সিনাপ্লেক্সে যেতে পারেনি। এবং ওনার সাথে সিনেমাগুলো এগুলো এখন ব্যবসা করছে কি না তা নিয়ে আমি সন্দেহ পোষণ করলাম। তো অরণ্য মামুন যে কয়টা কথা বলেছে আপনারা শুনতে পেরেছেন ভিডিওতে, আমি মনে করি অনেকগুলো কথাই তিনি সঠিক বলেছেন। যদি অনেকজন বলতে পারেন যে অরণ্য মামুন ছোটো বয়সে এগুলো বললো কেন, দেখেন এই ছোটো বয়সে যখন কাজ করতে এসে তাকে এত কথা শুনতে হয়, সে যদি একটা কথা বলে থাকে, আমি মনে করি আমার জ্ঞানের থেকে যে এটা আসলে তিনি উত্তর দিয়েছেন। রিজাল্ট আপনাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমার জীবনের প্রথম ফিল্মের টাকা কিন্তু ডিভিজাল ভাইয়ের হাত থেকে নেওয়া। ডিভিজাল ভাইয়ের বাদা ছবির স্ক্রিপ্ট রাইটার কিন্তু আমি, শাহিন সুমন ভাই আমাকে দিয়ে করিয়েছিল। দুর্ভাগ্য যে ছবিতে নাম আমার জানি ডিভিজাল ভাইয়ের নাম দিয়েছিল, ওটা নিয়ে আমার কোনো আফসোস ছিল না, কারণ আমার এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করার দরকার ছিল, পরিচিতি পাওয়ার দরকার ছিল। অনেক টেকনিশিয়ান সবাই জানে বাদা ছবির রাইটারকে, অনন্য মোহন ছিল। তো ওখান থেকে আমার শুরু, 25,000 টাকা দিয়ে স্ক্রিপ্ট রাইটিংয়ে পেয়েছিলাম টাকা, এবং ওই 25,000 টাকা একটা ফুটপাতে ঘুমানো ছেলের কাছে অনেক বড় টাকা ছিল, সেখান থেকেই কিন্তু যাত্রা। কারণ আপনি যদি কাউকে ছোট মনে করেন যে সে আমার জুনিয়র, তাকে আপনি স্নেহ করবেন, বুঝাবেন, কিন্তু তার বিরুদ্ধে আপনি যখন বলবেন সে তো কষ্ট পায়। এখন যারা শাকিবের ভক্ত রয়েছে তারা তো অলরেডি মনে হয় এটা নিয়ে
আরও বেশি কথা বলবেন, আমি অত কথা বলতে চাচ্ছি না। যে বিষয়টা আমি দেখলাম যে অরণ্য মামুন যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে আসলে একদম খারাপও বলেনি, একদম ভালোও বলেনি, তবে তিনি যেভাবে কথা বলছেন আমার মনে হয় একজন পরিচালক হিসাবে একজন সিনিয়র ব্যক্তি কীভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় বলেছে। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, অরণ্য মামুন কিন্তু করে দেখিয়েছে ভাই, এটা আমার লাস্ট মেসেজ। অরণ্য মামুন যখন এই দরদ ছবি শুরু করতেছিল তখন মানুষ যে হারে পচানো শুরু করছিল, আমি ভিডিও করি নেই, আপনি আমার চ্যানেল ঘুরতে পারবেন, অন্যজন কাজ শুরু করে এবং অন্যজন বলে অন্যজন করতে পারবে না, আরে সে পারবে না, সব অনেক ইউটিউবার করছে, অনেক গণমাধ্যম বলছে, কিন্তু আমি বলছি মানে কোনো কথা বলি নাই, চুপ করেছিলাম, কারণ আমি জানি, কারণ তার কিছু অ্যাক্টিভিটি দেখছি, সে অলরেডি ইন্ডিয়ায় গেছে, কিছু আর্টিস্টদের সাথে দেখা করছে, সময় লাগে ভাই, বাংলাদেশের বাইরে সিনেমা। আরেকটা বিষয় লাস্টে না বললে হচ্ছে না, এই যে মানুষকে যে বলে যে ইন্ডিয়ার ছবি বা এই ছবি, দেখেন বলিউডে হলিউডে যাওয়ার জন্য চিন্তা করতেছে, অলরেডি বলিউডের অনেক যারা আর্টিস্ট আছে তারা হলিউডে কাজ করে ফেলছে, আরও কাজ করার জন্য চেষ্টা করতেছে। সো বাংলাদেশের আর্টিস্টদেরও বলিউডে কাজ করা দরকার। জয়া আহসান করছে, আজমির হক বাঁধন করেছে, এখন শাকিব খান করছে, সামনে হয়তো নিশু ভাই করবে, অপূর্ব ভাই করবে, অপূর্ব ভাই তো অলরেডি কলকাতায় নাম লিখে ফেলছে সিনেমা। আমি চাই যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি হোক, কারণ আপনারা দেখেছেন যে বিগত যেই কলকাতার মানুষ বলিউডে চলে গেছে আর সিনেমার যে উপার্জনটা এটা বৃদ্ধি হয়, বিদেশ গেলে বাইরের দেশে রেভিনেন্স আসে, কত কিছু হয়। সো এটাই বলতে চাই, কাউকে ছোট করার এখানে কোনো বিষয়ই না। আমি মনে করি অরণ্য মামুন আপনি যে কাজগুলো করতেছেন কাজগুলো অসাধারণ হচ্ছে, আপনি মন দিয়ে করেন, তবে আপনারা চিন্তা করতে হবে যে সিনিয়ররা একটা কথা বললে সেটা উত্তর দেওয়ার দরকার নেই, আপনি আপনার কাজে মনোযোগ দেন, হয়তো অন্যকে ভুল করতে পারে, আপনি ভুল করেন না, আপনার কাজগুলো অসাধারণ হচ্ছে। আমি অলরেডি যেই ছবিগুলো দেখলাম, শাকিব খানকে আপনি যেভাবে প্রেজেন্ট করছেন অনেক জায়গায় আমি মানে অবাক হয়ে গেছি, এটা কি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান না অন্য কেউ? দুর্দান্ত ভাই, আপনার জন্য শুভকামনা রইল, দরদ ছবি নিয়ে আপনি খুবই দ্রুত বাংলাদেশ চলে আসেন। আরেকটা বিষয় দেখে নিচ্ছি লাস্টে, সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি এই দরদ সিনেমাটা মুক্তি পাবে। এটা কিন্তু বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম, আরও কতগুলো যে ভাষা আছে ভাই, সবগুলো ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। তো এই সিনেমার জন্য দোয়া ভালোবাসা রইল, দীপজল ভাইয়ের জন্য ভালোবাসা রইল, কারণ তার সিনেমা আমরা দেখেছি অনেক। তবে একটা বিষয় বলতেই হবে, দীপজল ভাইয়ের আপকামিং যে কটা সিনেমা করছে এই সিনেমাগুলো আসলে ভালো লাগার মতন না, এগুলো থেকে বাংলাদেশে যেই শর্ট ফিল্মগুলো করে বা ওটি প্ল্যাটফর্মের সিরিজগুলো করে অত্যাধিক ভালো মানের, এটুকুই আমি বলতে চাই। তো আমি ছোট মানুষ, কোনো কথায় ভুল টুটি হলে মাফ করে দিবেন, আপনাদের মূল্যবান মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। একটা মজার ব্যাপার সবাইকে জানায় নাকি, দীপজল ভাই এবং অনন্ত জলিল ভাই ইন্ডাস্ট্রিতে এমন দুইটা মানুষ, এই দুইটা মানুষের কাছে কেউ হেল্প চাইছে হেল্প পায় নাই এটা কিন্তু হইতে পারে না। আমাদের ইন্ডাস্ট্রির অনেকের চিকিৎসা, অনেকের মেয়ের বিয়ে, বাচ্চা স্কুলে যাইতে পারে না, স্কুলের ফিস, কলেজের ফিস সব কিন্তু দীপজল ভাইয়ের দেয়া, অনেকের মানে দীপজল ভাইয়ের কাছে এবং অনন্ত ভাইয়ের কাছে গিয়ে হেল্প পায় নাই তাদের কাছে, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে যে এই যে তাদের সারাউন্ডিং কিছু পিপল থাকে না, মানুষ থাকে না, তারা এদেরকে বা ওনাদেরকে ওই জায়গা থেকে বের হইতে দেয় না। দীপজল ভাই 2023 এসে ফিল্মের বিজনেস আর হলে আটকায় নাই, আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শাকিব খান কত টাকা নিল, শাকিব খানকে কত টাকা দেওয়া হচ্ছে, 10 লাখ দিবে না 1 কোটি টাকা দিবে, দরদ সিনেমা কিভাবে হচ্ছে, ইন্ডিয়া কিভাবে আছে, এটা নিয়ে আপনার ভাবার দরকার নেই। এখন আমার মনে হয় আপনি যেহেতু অনেক বড় একজন মানুষ, আপনার ভাবার দরকার আপনার ছবি সিনেপ্লেক্স কেন চলতেছে না, আপনার ছবিগুলো দেশের বাইরে কেন ইম্পোর্ট হচ্ছে না, আপনি কেন বিদেশ থেকে টাকা আনতে পারতেছেন না, এইটা নিয়ে আপনার ভাবা উচিত। আরেকটা জিনিস দেখতে হবে, আমার অনেক একটা স্বপ্ন আছে, কমল হাসানের বিক্রম ছবি দেখছিলেন, আমার মনে হয় দেখছেন কিনা আমি জানি না, আমার উচিত বা আমার ইচ্ছা আছে আপনি কে নিয়ে ওই রকম একটা ছবি আপনার বানানো উচিত বিক্রমের মতো। কমল হাসানকে দেখেন, রজনীকান্তকে দেখেন, তারা ডে বাই ডে ছবির বাজেট ছোট করে নাই, তারা 5 কোটি টাকার থেকে এখন 200 কোটি টাকাতে নিয়ে গেছে রজনীকান্ত এই বয়সে এসে। আপনি ওই রকম কিছু একটা চিন্তা করেন, আল্লাহ আপনাকে সব দিছে, টাকা দিছে, সম্মান দিছে, সব দিছে, কেন দীপজল ভাই আপনি আমার মতো একদম ক্ষুদ্র মানুষকে নিয়ে এত কথা বলতেছেন, এটাই আমার বোধগম্য নয়। তার চাইতেও বড় কথা, দেখেন আমরা যারা কয়জন আছি আমরা চেষ্টা করতেছি ফিল্ম ইন্ডাস্ট্রির এই জায়গাটাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি শাকিব খানের কথা বলেন, শাকিব খানের কি চেঞ্জ হয়েছে দরদ ছবিতে আপনার কোনো আইডিয়া নাই, 18 ঘন্টা টানা ফ্লোরে শুট করছে, 1 মিনিটের জন্য বাইরে যাচ্ছে না, পুরো গল্পের মধ্যে ইনভলভ হয়ে আছে, একটা আবার ফোন রিসিভ করে না, ক্যারেক্টার থেকে বের হয়ে যাবে।
এই জায়গাগুলোই যেখানে আমরা চেষ্টা করতেছি। একটা আবার চিন্তা করেন না, আমার মতো একটা ছোট্ট মানুষ, ছোট্ট ছেলে বম্বের মতো জায়গায় এসে শাকিব খানকে নিয়ে, সোনাল চৌহানকে নিয়ে প্রেস কনফারেন্স করে একটা ছবি বানাচ্ছে শাকিব ডিপজল ভাই, এটাকে অ্যাপ্রিসিয়েট করেন না ডিপজল ভাই? আপনার সাপোর্ট আমাদের দরকার, আপনার কাছে সব আছে, 5টা ফিল্ম ইনস্টিটিউট বানান, 5টা সিনেপ্লেক্স বানান, আপনার যেটা বানার দরকার। সেই আপনার হল কবে বন্ধ হয়ে গেছে, সেই গাবতলি সিনেমা হলের ওখানে একটা এশিয়া হল আপনার, এগুলো সব বন্ধ হয়ে গেছে, আপনার উচিত এখন মানে বিল্ড আপ করা। আর আপনার পাশে বা আশেপাশে যে মানুষগুলো আছে না, এগুলোর বুদ্ধি শুনেন না, এগুলোর সরায় দেন। আপনার কে অনেক কিছু দেয়ার আছে ইন্ডাস্ট্রিকে, আপনি অনেক ভালো কিছু করবেন। আর সত্যি কথা বলি ডিজল ভাই, আপনাকে অনেক রেসপেক্ট করি আমি, আবারও বলি ভাই সত্যি, আমি একজন কৃষকের ছেলে, আমার বাবা এখনো একজন কৃষক, আমার কাছে কিছুই নাই, আমার কাছে মেধা আছে, আমি মেধাটাকে কাজে লাগায় কাজ করার চেষ্টা করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।